ইন্ডিয়ান বেঙ্গলি ভয়েস। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি ভয়েসে আপনাকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি সোম অধিকারী। আজকের দুটো বড় বড় টপিক নিয়ে আলোচনা করব। এক হচ্ছে দেশের, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব জেলা কুচবিহারের। তো দেশের সংবাদটা হচ্ছে, রাহুল গান্ধী সংসদে কাঁপিয়ে দিয়েছে। আজকে প্রথম দিনই সংসদের রাহুল গান্ধী পুরো কাঁপিয়ে দিয়েছে। আর দ্বিতীয় একটা ঘটনা কুচবিহারের, বহু পরিচয়পত্র জালচক্র একটা ফাঁস করেছে এসটিএফ। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই চিন্তার বিষয়। প্রথম বিষয় নিয়ে আলোচনা করা যাক। রাহুল গান্ধী সংসদে প্রথম দিনেই পুরো কাঁপিয়ে দিয়েছে। রাহুল গান্ধী সংসদের অন্যদিকে তাকিয়ে বলেছেন যে তোমরা হিন্দুই নয়, এই কথাটি রাহুল গান্ধী নিজেই বলেছেন। একদম অবাক করা স্টেটমেন্ট। আর দ্বিতীয় স্টেটমেন্ট, রাহুল গান্ধী নিজে হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে ছিল সংসদে, শিবের ছবি হাতে। এবং রাহুল গান্ধী বলেন যে হিন্দু ধর্ম বলে যে কাউকে ভয় দেখিও না, কাউকে ভয় পেও না। আর শিবের গলায় সাপ জড়ানো থাকে, হাতে ত্রিশূল। তো রাহুল গান্ধী এই বক্তব্য কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, সেটা তিনি বলতে পারবেন। তবে আমার মতে বা আপনারাও এই সহমত হবেন যে কোনো ধর্মই কিন্তু ভয় দেখানোর কথা বলে না, বা কোনো ধর্মই কিন্তু কাউকে যে ধর্মটাকে ব্যবহার করবে সেটা কিন্তু কেউ বলে না। সে নিজে নিজে স্বার্থে সবাই ব্যবহার করে, সেটা আলাদা ইস্যু, সেটা আমরা যাবো না। আমরা কোনো পলিটিক্যাল বা কোনো কিছুতে যাবো না। যেটা কথা হয়েছে সেটা নিয়েই আমরা থাকবো। তো এই কথা বললে আর বিরোধীরা চুপ করে থাকবে তা তো না। তো এর আক্রমণে বিরোধীরা জবাব দিয়েছেন। মিস্টার পিএম নিজেই বলেছেন গোটা এই এই ব্যাপারটা গোটা হিন্দু সমাজকে হিংস্র বলা হচ্ছে, সেটা খুবই দুঃখজনক। তো বন্ধুরা আর একটা কথা, দেখো ওরা বলে হিন্দিতে বা ইংলিশে, আমি বাংলায় বলি, তো একটু ওয়ার্ড ইয়ে হবে কিন্তু মিনিং মোটামুটি সেম থাকে, কথার থাকবে। তো যাই হোক, এই গর্বাগর্বি বাক্যালাপে দুইজনেই পুরো উত্তপ্ত হয়ে গেছে সংসদ। তো বন্ধুরা, পিএম মোদীর নতুন সরকারের প্রথম সংসদের সংসদের প্রথম দিনেই ভালো গর্বাগর্বি হল। দেখা যাক আগামী দিনে কিভাবে চলে সংসদ। আমরা চাই দুপক্ষ সমানভাবে আলোচনা করে সবভাবে ভালোভাবে কাজ হোক। সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের বেসিক নিড কি, শুধু দুবেলা দুটো খাবে ভালো করে, একটু শিক্ষা ভালো পাবে বাচ্চারা, একটু স্বাস্থ্য ভালো থাকবে, একটু সমাজটা ভালো থাকবে, শান্তিতে থাকবে, সাধারণ মানুষের থেকে বেশি কিছু চায় না। তো কি জানি কেন কি হবে, কি জানে সেটা তো সব ভবিষ্যতে টাইমেই কথা বলবে, সময়ই কথা বলবে। তো আমরা আশা করবো অবশ্যই ভালো হোক। তো দেখা যাক সবাই কথা বলবে। আর দ্বিতীয় যে বিষয় আমি আলোচনা করবো, তো বন্ধুরা দ্বিতীয় বিষয়টি সত্যি খুব চিন্তার বিষয়। কুচবিহার, এটা হচ্ছে পশ্চিমবাংলার একটা জেলা। এই কুচবিহার আমি যে জেলা বিলম্ব করি সাধারণত, এই জেলার একটা সাধারণ মানে খবর না, খবর সবাই ভাববে সাধারণ খবর, কিন্তু খুব সাধারণ না জিনিসটা, অনেক চিন্তার বিষয়, অনেক গভীরে আছে একটা বিষয়। বিষয়টা হচ্ছে কিছু অসাধু লোক, কিছু টাকার লোভে, কিছু যারা এই ভোটার কার্ড বানায়, আধার কার্ড বানায়, কিছু সংস্থার লোক, সংস্থা কিন্তু বেশিরভাগ করে না, এই যারা লোকজন কাজ করে তারা এই কিছু টাকার লোভে নিজেকে বিক্রি করে দেয়। এই ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, কিছু সাধারণ লোক অল্প টাকার বিনিময়ে কিন্তু বানিয়ে দেয় বিদেশ থেকে যারা আসে তাদের হাতে। তো এইরকম একটা চক্র কুচবিহারে ধরা পড়েছে, দুটো চক্র বেসিক্যালি, যেটা আমি নিউজ পেপারে দেখেছি দুটো চক্র, সেটা নিউজ পেপারটা বেরিয়েছিল আজকের আর রিসেন্টলি, দুটো চলছে দুদিন থেকে। তো দুটো চক্র এসটিএফ এর হাতে ধরা পড়েছে, যেটা ওদের কথা। কেন কুচবিহারকে সব টার্গেট করছে বিদেশিরা, সেটা সেটা ধোঁয়াশা আছে, এটা ওদের কথা। আর বন্ধুরা এইভাবে যদি চলতে থাকে, সত্যি সাধারণ মানুষের কিন্তু চিন্তা করার বিষয় আছে, তাদের নিরাপত্তা কোথায় থাকবে, সাধারণ মানুষের যে সাধারণত নিরাপত্তা একটা বিশাল বড় ইস্যু, একটা বাইরের দেশ থেকে লোক আসছে, তো এসে সহজে আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট সব পেয়ে যাচ্ছে। তো এই বিষয়টা খুব হালকাভাবে দেওয়া খুবই একদমই উচিত হবে না। তো যাই হোক, তো জাল চক্র কুচবিহারে দুটো ভাবে সক্রিয় আছে। বিশেষত এই জাল চক্রের জন্য বিশাল বড় দালাল চক্র চলে। এক দালাল চক্র শুধু বাংলাদেশ থেকে লোক বা বিদেশ থেকে লোক ইন্ডিয়াতে ঢোকায়, এরা একটা দালাল চক্র। আর দ্বিতীয় দালাল চক্র কাজ শুরু হয় এই এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, এরা বানিয়ে দেয় ডুপ্লিকেট, সব অসাধু বসে ডুপ্লিকেট মানে একদমই ফলস জিনিস। এরা ভারতে এসে শুধু অল্প কিছু টাকার বিনিময়ে খুব সহজে এরা ভারতের নাগরিক হয়ে যায় এবং সবসময় ঘোরাফেরা করে। তো এরা দেশের পক্ষে সত্যি বা যে কোনো জায়গার পক্ষে ভালো না।
বন্ধুরা, এই বিষয়ে একটা কথা বলি, আমার নিজস্ব মত, আপনারাও হয়তো সহমত হবেন, এটা শুধু পশ্চিমবাংলা বা কোচবিহার বা ওয়েস্ট বেঙ্গল বা অন্য রাজ্যের বিষয়, এটা গোটা দেশের বিষয়, এটা গোটা দেশে কিন্তু আমার মতে কিছু না কিছু মানে অল্প হলেও সব জায়গার থেকে এটা হয় মাইগ্রেশন। তো এই মাইগ্রেশনটা কিন্তু বন্ধ করা উচিত, তাতে আমাদের দেশের যতটুক জনসংখ্যা আছে এমনিতেই অনেক বিশাল জনসংখ্যা, এদেরকে মানে সরকার চালানো, এদেরকে চালাতে সরকার হিমশিম খায়, এবং বাইরের লোক যদি আসে উল্টো বাইরের হয়ে যায়, আমাদের নিজস্ব যে দেশের সংশোধন আছে সেটার উপর ভাগ করে আসে। সভাপতি আপনারা আপনার সবাই সুবিধার থেকে বঞ্চিত হবো, অল্প কিছু জিনিস পাবো, হয়তো আমাদের এই সংখ্যাগুলো অনেক কমে আসলে অনেকটা বেশি পেতাম, সেই সুযোগ সুবিধাগুলো কম পাবো। তা স্বাভাবিক কথা, দশটা লোককে জিনিস যে দিতে লাগবে, সে যদি সেই জায়গায় দুটো লোককে যদি দিত তাহলে অনেকটা বেশি দিতে পারতো, সেই ধরনেরই নর্মাল এমন কিছু ব্যাপার নয়। বন্ধুরা, সতর্ক থাকবেন, সবার চোখ কান খোলা রাখবেন, আশেপাশে নজর রাখবেন, এরকম কোনো খবর আশেপাশে লোকাল যে অথরিটি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, জানাবেন, অবশ্যই তারা দেখবে তাদের মতো করে, অবশ্যই তারা দেখে, ওটা কোনো বিষয় না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন আমার এই চ্যানেলে। তো আসলে রিসেন্ট যেগুলো বড় বড় টপিক নিয়ে, হিট টপিক নিয়ে আলোচনা করবেন, আপনারা নিজে কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার। ভিডিওতে খারাপ লাগলে সেটাও জানাবেন, ডিসলাইক করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।